আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। স্বপ্নে তালাক দিলে কি তালাক হয়? বিষয়টা নিয়ে খুবই আমি বিচলিত, দয়া করে চিন্তামুক্ত করবেন। ভাই, স্বপ্ন যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোনো ভ্যালু নাই এবং এর কারণে তালাক পতিত হয় না, কারণ স্বপ্ন এটা তার নিয়ন্ত্রণে নয়, তিনি স্বেচ্ছায় করেছেন, ব্যাপারটি সেরকম নয়। বিধায় স্বপ্নে কেউ তালাক দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায় ব্যাপারটা সেরকম নয় এবং এটার জন্য কোনো কাফফারা বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকমও নয়। স্বপ্ন নিছকই স্বপ্ন, বিধায় সেটা কোনো স্বপ্ন ব্যাখ্যাতা থেকে কোনো ইন্ডিকেট পাওয়া যায় কিনা তিনি জানতে পারেন, অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে এত পরেশান হওয়ার কোনো কারণ নেই। খোলাসা কথা হলো, স্বপ্নে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে দেখেছেন, কাউকে বিয়ে করতে দেখেছেন, এর কারণে না বিয়ে হবে না তালাক হবে, এটা নিয়ে অরিড হওয়ার বা পরেশান হওয়ার কিছু নেই।